নিয়মিত সংবাদে আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি। অসহায় মানুষের মাঝে তারাগঞ্জ ভাই ভাই ট্রেডার্সের আবারও ত্রাণ বিতরণ। খলিলুর রহমান তারাগঞ্জ থেকে জানান, রংপুরে তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ বাজার চাউল মার্কেটের ভাই ভাই ট্রেডার্স এর নিজ উদ্যোগে পূর্বের ন্যায় গরিব ও অসহায় মানুষের মাঝে আবারও ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাতে উপজেলার 2 নং কোর্সা ইউনিয়নের জ্যোতিপাড়া ও ডাঙ্গাপাড়া গ্রামের মোট 150টি গরিব ও অসহায় পরিবারের মাঝে 10 কেজি চাল, ডাল 500 গ্রাম, আলু 5 কেজি, সয়াবিন তেল 500 গ্রাম করে বিতরণ করা হয়। এর আগে 28 মার্চ শনিবার 150টি ত্রাণ দেওয়া হয়। এতে মোট 400টি পরিবারকে এই ত্রাণ বিতরণ করেন ভাই ভাই ট্রেডার্স এর মালিক হাজি নমির বলেন, মহান আল্লাহ তাআলা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন আমি চেষ্টা করব গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। তিনি তারাগঞ্জের সকল বিত্তবানদের এই দুঃসময়ে দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ভাই ভাই ট্রেডার্সের পরিবারের সদস্য সবুজ মিয়া, সাবু মিয়া, লাবু মিয়া, সাজু মিয়া প্রমুখ। আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে সংবাদটি শেয়ার করুন, কমেন্ট করুন। আমাদের চ্যানেলটি ফেসবুক পেজ সার্চ করুন স্বাধীন বাংলা নিউজ, ইউটিউবে সার্চ করুন স্বাধীন বাংলা নিউজ। সবার আগে সব খবর।